ওটাই বোধহয় খান বাহাদুরের বাড়ি। চল ওনাকে জিজ্ঞেস করি। চল চুপ করো। মোহাম্মদ বিন ঘুরির বংশধর আমি। আমি কইলেই হাসা। ওই যে বিশাল বাড়িটা দেখা যাচ্ছে ওটা ওইটাই চৌধুরী মঞ্জিল। মালিক আছিলেন খান বাহাদুর রইসউদ্দিন চৌধুরী। ব্রিটিশকে দালালি করে খান বাহাদুর উপাধি পাইছিলেন। তবে আসল খান বাহাদুর ওই যে বেহেস্তে। কিন্তু ওনার বড় পুত্র আছে খান বাহাদুর নাজিমউদ্দিন। উনি বাপের পাওয়া খান বাহাদুর উপাধি নিজের নামের আগে ব্যবহার করেন। ওই হাসা কইলাম না মিছা কইলাম? বর্তমানে উনি গুণাগোষ্ঠী শুদ্ধা ঢাকার গুলশানে থাকেন। বৎসরে একবার আসেন ফসল বেচার টাকা লইয়া। কি রে হাসা কইলাম না মিছা? ওনার নাম পশমি, এটুকু রেশমি। খান বাহাদুর নাজিমউদ্দিনের একমাত্র কন্যা। কিরে হাসা কইলাম না মিশা? আজ ওই মাইয়াটার জন্মদিন। এই বছর ওই মাইয়ার জন্মদিনের উৎসব গেরামের বাড়িতে পালিত হইতেছে। পোলাও কুরমা কালিয়া কোপ্তার বন্যা বইয়া যাইব, গান বাজনাইব। খানদানি বংশ তো একটু ঢালা ঢালিও হইব। ওই হাসা কইলাম না মিশা কইলাম? চল।